হেই গাইস, আজকে আমরা দেখবো কিভাবে ল্যান্ডিং পেজটি তৈরি করতে পারি HTML, CSS এবং বুটস্ট্র্যাপ দিয়ে। তো শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমার একটা ফাইল আমি রেডি করে নিয়েছি, আমি ভিজুয়াল স্টুডিওতে চলে যাই। তো এখানে আমি দেখতে পাচ্ছেন ল্যান্ডিং পেজ নামে একটা ফাইল নিয়েছি, দেন এটার ভিতরে অ্যাসেটস HTML, তো এগুলো আমি মুছে দিই। এখানে কি ভিতরে কি কি দিয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু ফাইল লিঙ্ক আপ করে নিয়েছি, যে এখানে দেখতে পাচ্ছেন এই ফাইলগুলো আমি অবশ্যই আপনাদেরকে দিয়ে দেবো। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার গিটহাবের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এবং আপনাদের অনেকেরই হয়তো বা বুটস্ট্র্যাপ ফন্টোসামের আইকন কাজ করে না, তাদের জন্য এই ফাইলটা নিয়ে আপনি আপনি অন্য কোনো ল্যান্ডিং পেজ অথবা ওয়েবসাইটে ব্যবহার করতে পারেন। যদি সমস্যা হয় তাহলে আপনি জাস্ট এখান থেকে বডির কোডগুলো মুছে দিবেন, খালি নিচের লিঙ্ক আপগুলো রেখে দিবেন আর উপরে এগুলো, দেন এখানে আপনি অন্য ওয়েবসাইটের কোড গুলো ইউজ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি জেকোয়ারি ফার্স্ট দেন পারপাস জেএস দেন বুটস্ট্র্যাপ জেএস, এগুলো কিন্তু স্টেপ স্টেপ এটার ভিতর এটা এই রকম ভাবে অ্যাড করতে হবে, তা না হলে কিন্তু কাজ করবে না। তো এটা আমরা যদি লাইভ সার্ভার ওপেন করে নেই, ওপেন উইথ লাইভ সার্ভার, এটা একটা এক্সটেনশন ভিজুয়াল স্টুডিও কোডের। আপনারা এখান থেকে এক্সটেনশনে গিয়ে জাস্ট এখানে সার্চ করবেন লাইভ সার্ভার, দেন পেয়ে যাবেন, আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। দেন অ্যাসেটস এর ভিতরে এই ফাইলগুলো আমি নিয়ে নিয়েছি, অ্যাসেটস এর ভিতরে যাই, সিএসএস এর ভিতরে গেলে পরে, সরি, সিএসএস এর ভিতরে জাস্ট সিএসএস গুলো সবগুলো মুছে দেই। আচ্ছা, সিএসএস গুলো মুছে দেই, সব সিএসএস গুলো মুছে দিলাম। তো এখানে এখানে কিছুই নেই, রেসপন্সিভ সিএসএস এর ভিতরে কিছু নেই, আর এগুলো তো আপনি জানেন যে অলমিন ডট অ্যানিমেট অ্যানিমেশনের জন্য, এটা সিএসএস বুটস্ট্র্যাপ ফন্টোসাম এর জন্য। জেএস ফাইলের ভিতরে সেম বুটস্ট্র্যাপের ফাইল আছে, জেকোয়েরি ফাইল, মেইন ডট জেএস এর ভিতরে কোনো কোড নেই। প্রপার জেএস প্লাগইন, অ্যাক্টিভ জেএস প্লাগইন গুলো যে অ্যাক্টিভ করা আছে সেই অ্যাক্টিভ কোড গুলো, যেমন এখানে অবশ্য নাই, অ্যানিমেট জেএস টা শুধু অ্যাক্টিভ করার জন্য কোড লাগবে, সেটা আমরা প্লাগইন জেএস এর মাধ্যমে অ্যাক্টিভ করে নিতে। এটা চাইলে আমরা মেইন ডট জেএস এর ভিতরে কোড গুলো লিখতে পারতাম, কিন্তু এটা আলাদা করে নেওয়ার জন্য আমরা এটা বুঝতে সুবিধা হবে কোনগুলো আমাদের মেইন জেএস আর কোনগুলো প্লাগইন অ্যাক্টিভ করার জন্য জেএস কোড। এটা লাইভ সার্ভার ওপেন হয়ে গিয়েছে, ওকে, সরি, এটা তো এরকম আসার কথা না, ব্ল্যাঙ্ক আসার কথা, তাই না? ওকে, তাহলে আমরা এটাকে আমরা মুছে দেই। ওকে, দেন আমরা যদি এটাকে আবার ওপেন লাইভ ওপেন লাইভ সার্ভার দেই, ওকে ওকে, করোনার কারণে আজকে চুলের অবস্থা 12টা, 2 মাস ধরে ঘরে, সো ওপেন হয়ে গেল। দেন এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক একটা পেজ। এখন আমরা এখানে কোড লিখবো সেম এইটার মতো, আপনারা বুঝতে পারলেন যে এখানে আমরা কোডগুলো লিঙ্ক আপ করার পরে বডিতে গিয়ে জাস্ট খুব ইজিলি আমরা করবো এই কাজটাকে। প্রথমে ন্যাব লাগবে আমাদের, ন্যাবের জন্য আমাদের লোগো আছে এবং কিছু মেনু আইটেম আছে, ন্যাব লিঙ্ক, দেন এটা আমরা বুটস্ট্র্যাপ থেকে নিব। তো বুটস্ট্র্যাপ সার্চ করে বুটস্ট্র্যাপ ন্যাব ওয়ার্ড লিখে সার্চ করার পরে ফার্স্ট যে লিঙ্কটা আসবে এখান থেকে আমরা প্রবেশ করব, দেন এখান থেকে আমরা ন্যাব ওয়ারে ন্যাব ওয়ার, দেন এখানে চলে আসলো, ন্যাব ওয়ার ক্লিক করব, দেন নিচের দিকে চলে যাব, দেন এখান থেকে জাস্ট এটা কপি করে নিব, দেন এখান থেকে এখানে গিয়ে জাস্ট আমরা পেস্ট করে দেবো। আমরা এখানে কমেন্ট লিখে দিই নেভার, তো আমরা এখানে নেভার দিয়ে দিলাম। দেন এখানে আমরা যদি যে দেখি এখন লাইভ সার্ভারে, দেন এখানে দেখতে পাচ্ছি আমাদের নেভারটা চলে আসলো। এখানে আমাদের নেভারের জায়গায় লোগো লাগবে এবং এখান থেকে মেনু আইটেম গুলো চেঞ্জ করতে হবে এবং এই সার্চ আইটেমটা উঠিয়ে দেবো। তো আমরা এখানে এগুলো করে নেই। তো এখানে আমরা প্রথমে নেভারের জায়গায় লোগো দেখে দিই, লোগো, দেন পরবর্তীতে আছে আমাদের হোম, অ্যাবাউট, দেন এখানে আমাদের ড্রপ ডাউন মেনুটা লাগবে না, তো আমরা এটা এখানে এটা মুছে দিলাম। দেন এখানে ডিজেবল এটা আমরা মুছে দিয়ে জাস্ট আমরা এটাকে কপি করে নিব। আমরা কতবার কপি করে নিব, এখানে কয়টা আইটেম ন্যাব লিঙ্ক আছে, 1 2 3 4 5 6, তো আমার এখানে অলরেডি 2টা আছে, হোম আর এই 2টা, দেন এখন আমাদের আর 4টা লাগবে, 1 2 3, সরি সরি, ওকে, কন্ট্রোল ডি প্রেস করে আমি এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি।
এটা আপনার কাজ নাও করতে পারে, আপনার গুগলে সার্চ করে দেখবেন যে হাউ টু ডুপ্লিকেট ভিজুয়াল স্টুডিও করে, এরকম লাইন ডুপ্লিকেট, এটা করে নিয়ে তারপর আপনার জাস্ট এখানে শর্টকাটে সেট করে নেবেন। তো এখানে হোম অ্যাবাউট সার্ভিস আচ্ছা আমি এখানে দিয়ে দিই সার্ভিস সার্ভিস অ্যাবাউট সার্ভিস দেন কি আছে পোর্টফোলিও ব্লগ কন্টাক্ট আস পোর্টফোলিও ব্লগ কন্টাক্ট আস দেন এখানে এখানে আমরা এখানে চলে আসলো এটা। এখন আমাদের সার্চটা সরিয়ে নিতে হবে এবং এই যে দুই পাশে একটা গ্যাপ কন্টেইনারের ভিতরে এটা আমাদের মেনুটা নেভবারটা রাখতে হবে। তো এটা করার জন্য আমরা ফর্মের ভিতরে আছে সার্চ সেটা আমরা মুছে দিলাম ফর্মটাকে। দেন এখন আমরা এটাকে যদি কন্টেইনারের ভিতরে রাখতে চাই তাহলে ন্যাভের পরে আমরা কন্টেইনার লিখে দিব। দেন এখানে চলে আসলো এটা আমরা বুটস্ট্র্যাপ এর মাধ্যমে। তারপর এখানে এখানে ডিফ ক্লোজিং ট্যাগটা হবে ন্যাভ এর উপরে, সরি এখানে আমরা ক্লোজিং করে দিই, ডিফ ক্লোজ করে দিলাম। তো এখন যদি আমরা দেখি তাহলে কিন্তু মিডিলে চলে আসছে, কিন্তু এইগুলো আমাদের ডান পাশে নিয়ে যেতে হবে এটার মতো। এটা করার জন্য আমাদের এখানে এম এল অটো দিতে হবে, মানে এম আর অটো আছে। সো দেখি আমরা কোথায় এম আর অটো আছে, বাটন সরি ইউএল কোথায়, এই যে এম আর অটো, এখানে আমরা এম এল অটো দিয়ে দিব। দেন এখানে দেখতে পাবো আমরা কিন্তু আইটেম গুলো চলে গেছে ডান দিকে। দেন এখানে আমাদের কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এখান থেকে আমরা বিজি লাইট এটা একটা বুটস্ট্র্যাপ ক্লাস সেটা আমরা মুছে দিব। দেন এখানে নেটওয়ার্ক ক্লাসটাকে আমরা নিব। দেন এখানে আমরা সিএসএস এর ভিতরে যাবো, স্টাইলার সিএসএস। দেন এখান থেকে আমরা সিএসএসটাকে কল করে নিব। তো এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার জন্য এখানে যে কালারটা ইউজ করছি সেটা আমরা নিব, ইন্সপেক্ট এলিমেন্টে যাব। দেন এখান থেকে আমরা এটাকে নেভারটাকে নিব, নেওয়ার পরে এখান থেকে আমরা কালারটাকে নিয়ে নেই, এখানে ব্যাকগ্রাউন্ড কালার এটা ফুলটুকু আমরা কপি করে নেই। দেন এখানে যদি আমরা এটা বসিয়ে দিই দেন আমরা এখানে দেখতে পাবো কালার চলে আসছে, কিন্তু এখন আমাদের এই যে ন্যাপ আইটেম গুলো এবং লোগোর কালারটা চেঞ্জ করতে হবে, হোয়াইট করতে হবে। সেটা করার জন্য আমরা এখান থেকে আচ্ছা এখান থেকে না নিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে, এখান থেকেই নেই ন্যাপার ব্রান্ড, ন্যাপার ব্রান্ড এবং ন্যাপ লিঙ্ক এই দুইটা আমাদের নিতে হবে। ওকে আমরা ন্যাপার ব্র্যান্ডটাকে কপি করে নেই, ন্যাপার ব্র্যান্ড কালার হোয়াইট FFF। দেন এখানে আমরা ইম্পর্টেন্ট দিয়ে দিই এটা, এখানে ন্যাপার ব্র্যান্ডের কালারও আমরা হোয়াইট চাচ্ছি এবং ন্যাপ লিঙ্কের কালারও আমরা হোয়াইট চাচ্ছি। তো এখানে কিন্তু অলরেডি হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হয়ে গেছে, হোয়াইট হয়ে গেছে। দেন পরবর্তীতে কাজ আছে আমাদের এই দুইটা জিনিস নিতে হবে। প্রথমে নেব আমরা বাম পাশ, এটা তিনটা ভাগে আমি নিয়েছি, আমি দেখিয়ে দিচ্ছি। দেন পরবর্তীতে যদি আমরা এখানে এখানে আমরা কমেন্ট করে নিয়ে ব্যানার এরিয়া লিখে দেই, ব্যানার এরিয়া সরি। দেন পরবর্তীতে এখানে আমাদের কন্টেইনার নিব না, এখানে প্রথমে আমরা ব্যানার এরিয়া নেবো, একটা ডিপ নেই ব্যানার এরিয়া, পরবর্তীতে এটার ভিতরে আমরা কন্টেইনার কন্টেইনার দেন এখানে নিব, কন্টেইনারের ভিতরে রো, পরবর্তীতে আমরা কল এমডি নিব। কল এমডি হচ্ছে মূলত এলজি ডেস্কটপ স্ক্রিনের জন্য এলজি এবং মিডিয়াম স্ক্রিনের জন্য এমডি, এবং কল 12 হচ্ছে যে মোবাইল স্ক্রিনের জন্য আর কি, 12 না আর কি, এখানে আপনি যেটা ব্যবহার করতে চান সেটা ব্যবহার করতে পারেন। তো আমি এখানে ডেস্কটপ স্ক্রিনের জন্য কল এমডি এবং এলজি নিব। তো এখানে আমরা প্রথমে নিব, এটার জন্য আমরা 5, এটার জন্য 5 পর্যন্ত আচ্ছা আমরা এখানে এটার জন্য 6 নিব, এটার জন্য 5 নিব, এটার জন্য 1 নিব, তাহলে আমাদের 12টা রো থাকে। আমরা জানি যে বুটস্ট্র্যাপ ক্লাসের ভিতরে 12টা রো আছে। আমরা এখানে ফার্স্টে কল এমডি 5, 6 নেই। দেন এখানে আবার কল কল এলজি 6 এবং কল 12, এটাকে আমরা ডুপ্লিকেট করে তিনটা করে নিব। নেওয়ার পরে এখানে
এখানে যদি আমরা দেখি যে 6টা এখানে গেল, 6টা রো গেল, দেন এখানে আমাদের এটা নিব আমরা 5টা করে। এখানে 6 আর 5 কত হলো? 4 4 11, দেন এখানে নিব আমরা 1। ওকে, একের ভিতরে থাকবে আমাদের সোশ্যাল আইকন গুলো। তো এখানে যদি আমরা 5 নেই, 5 নিলেই বেটার হবে হয়তো বা। আচ্ছা, এখানে আমরা 5 নিয়ে নিচেরটা আমরা একটা আমরা গ্যাপ দিয়ে দিব। আচ্ছা, এভাবে না করে আমি আপনাদের একটা একটা বুঝাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মুছে দিন, এখানে 5 নিলাম, নেওয়ার পরে এখানে আমাদের কি কি আছে সেটা আমরা দেখবো। প্রথমে আমরা এখানে একটা ইসে অ্যাড করে নেই, ব্যানার লেফট নামে একটা লেফট। পরবর্তীতে এখানে আমাদের কি কি আছে, H2 নিব, পি নিব এবং বাটন নিব। আমরা H2 এর ভিতরে যেটা লেখা থাকবে সেটা আমরা কপি করে নিই, লেখাটুকু H2, দেন H2 প্রেস করলাম, দেন এখানে লিখে দিলাম। এবং পি ট্যাগের ভিতরে যেটা আমরা লিখব, এখানে আমরা পি ট্যাগ ইউজ করব, পি ট্যাগ। ওকে, পি ট্যাগ ইউজ করে দেন এটা বসিয়ে দিলাম। এবং বাটনের ভিতরে আমরা যেটা নেব, ডট বাটন, দেন এটার ভিতরে একটা এ নিব, এর ভিতরে একটা হ্যাশ ট্যাগ নিব এটা, দেন এখানে কল টু অ্যাকশন। ওকে, কল টু অ্যাকশন। এখন আমরা দেখি এখানে কি আসছে, এখানে কিন্তু চলে আসলো। এখানে আপনারা যদি দেখতে দেখেন, আপনারা একটু ওয়েট করবেন, আমি এখানে ইন্সপেক্ট এলিমেন্টে গেলাম, দেন এখানে এখানে দেখতে পাচ্ছেন মাত্র এতটুকু জায়গা কভার হয়েছে। আমি যদি এখানে এই যে কল MD5 এ এতটুকু জায়গা কভার হয়েছে, যদি এখানে আমরা বাড়িয়ে দিতাম কি হতো দেখবেন, এখানে যদি আমরা 8 করে দিতাম, সরি 8, ওকে, এখন যদি আমরা এটাকে ইন্সপেক্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেড়ে গেছে। আর এখানে যদি আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করি, পরে এখানে যদি দেখতে পাচ্ছেন এতগুলো এতখানি লম্বা হয়ে গেছে। তো এটার জন্য আমরা এখানে আমরা ইউজ করেছি 5। দেন পরবর্তীতে আমরা এখানে এক গ্যাপ দিব, গ্যাপ দেওয়ার জন্য এখানে এই ডিপটা আমাদের কোথায় শেষ হয়েছে, এখানে এখানে পরবর্তীতে আমরা একটা গ্যাপ সৃষ্টি করার জন্য এখানে অন দিব। ওকে, অন, দেন পরবর্তীতে আমরা এটাকে ডুপ্লিকেট করে এখানে পরবর্তী যে ইমেজটার জন্য আমরা এই যে ইমেজটা ব্যবহার করেছি এখানে, এই ইমেজটার জন্য আমরা 5 নিব আবার। এখানে আমরা 5 নিয়ে নিলাম, এখানে 5 আর 5 10 আর অন 11, দেন আরো এক বাকি থাকে সেই একটা আমরা পরে নিচ্ছি। এখানে আমরা অ্যাড করব ইমেজ, জাস্ট একটা ইমেজ অ্যাড করার জন্য আমরা এখানে ব্যানার রাইট দিয়ে ব্যানার মিডল দিয়ে দিই। ওকে, ব্যানার মিডল, দেন এখানে IMG, এখানে IMG assets, আমি এখানে অলরেডি একটা ইমেজ নিয়ে নিচ্ছি ডেমো নামে ইমেজটা। দেন এখানে যদি আবার দেখি আমরা ইমেজটাও চলে আসলো। এখানে যে দেখতে পাচ্ছেন এখানে একটা কলাম কিন্তু গ্যাপ আছে, তো এই একটা কলাম আপনি এখানে দেখতে পাচ্ছেন, এই যে আমরা 1 নিয়েছিলাম অনান, সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। পরবর্তীতে 5 নিয়েছি, 5 পেয়ে গেল। দেন পরবর্তীতে এখানে একটু ব্ল্যাঙ্ক আছে, তো এটার ভিতরে আমরা এই টিপটা যেখানে শেষ হয়েছে এখান থেকে আমরা আবার শুরু করব, কল MD1, কল LG1 এবং কল 12। এখন আমরা এখানে ব্যানার রাইট আইডেন্টিটি, দেন এখানে আমরা UL নিব, LI, LI এর ভিতরে আমরা কয়টা LI নিব, 4টা আমরা ই নিব আর কি, আইকন নিব, সোশ্যাল আইকন, দেন এখানে আমরা এ নিব, দেন এখানে আমরা এটা চলে আসে। কন্ট্রোল প্লাস কন্ট্রোল অল্টা চেপে ধরে আমি যদি নিচের অ্যারোর দিকে আমরা ক্লিক করি, তাহলে কিন্তু প্রত্যেকটা লাইন কিন্তু সিলেক্ট হলো আমাদের, দেখতে পাচ্ছেন। দেন এখানে আমি হ্যাশ অ্যাড করে দেবো। পরবর্তীতে আমরা রাইট রাইট আইকনে ক্লিক করব, রাইট কিবোর্ডের রাইট বাটনে ক্লিক, রাইট আর কি রাইট অ্যারোতে ক্লিক করার পর আমরা এখানে চলে আসার পর এখানে জাস্ট আমরা আইকনগুলো অ্যাড করে নেব। তো আইকনগুলো অ্যাড করার জন্য আমরা আমরা আগের যে ফাইলটা আছে সেই ফাইলে চলে গেলে আমরা পেয়ে যাব, সোর্স ফাইল, সরি, ও মাই গড। আচ্ছা, আমরা এখান থেকে গুগল থেকে নিয়ে নেই, ফন্ট অসম,
রেকর্ড হচ্ছে। ওকে তো গাইস একটু ধৈর্য ধরতে হবে। তো এখানে আইকনে আমি ক্লিক করব ফন্টোসামে গিয়ে, দেন পরবর্তীতে চলে আসবে আইকন গুলো আসুক। তার আগে আমরা এখান থেকে আমরা জাস্ট অনলি একটা আইকন নিব ফেসবুক, বাকিগুলো আপনারা সার্চ করে বসিয়ে দিবেন, তা না হলে অনেক সময় লাগবে। ফেসবুক চলে আসলে এটা আমরা নিয়ে নেই। নেক্সট স্পিটাস কানেক্ট হলো, ওকে গাইস কাম অন। তো এখান থেকে আমরা এই আইকনটা কপি করে নিলাম, দেন এখানে গিয়ে জাস্ট এর ভিতরে বসিয়ে দিব। তো এখানে আমরা এর প্রত্যেকটা এর ভিতরে বসিয়ে দিলাম, আপনারা প্রত্যেকটা ভাবে চেঞ্জ করে নেবেন সার্চ করে, এটা আপনারা অবশ্যই জেনে থাকবেন। তো এখন আমরা এখানে যদি দেখি সবগুলো চলে আসলো। দেন পরবর্তীতে কাজ হচ্ছে আমাদের এখানে, দেখে কি কাজ করতে হবে আমাদেরকে। প্রথমে এটা ফন্ট সাইজ বাড়াতে হবে, তো আমরা ফন্ট সাইজ বাড়ানোর জন্য আমরা ইনস্পেক্ট এলিমেন্ট করি এটাকে। তার আগে একটা কাজ করে নেই, আমরা এখান থেকে ব্যানার এরিয়া প্রত্যেকটা ক্লাস গুলাকে আমরা সিএসএস এর ভিতরে অ্যাড করে নেই। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে গিয়ে আমি জাস্ট ডট প্লাস করে অ্যাড করে নিলাম। এখানে ব্যানার এরিয়া, তারপরে ব্যানারের পরে আছে ব্যানার লেফট এরিয়া। ব্যানার লেফট এর ভিতরে যদি আমরা যাই ডট ব্যানার লেফট, ব্যানার লেফট এর ভিতরে যে যে ক্লাস ইচ্ছা আছে H2P এবং H2P টা আমরা আগে নেই, তার জন্য আমরা এখান থেকে কন্ট্রোল ডি প্রেস করলাম, H2 দেন আবার কন্ট্রোল ডি পি। দেন পরবর্তীতে আছে বাটন, বাটনের ভিতরে এ, তা আমরা এখান থেকে প্রথমে ডট বাটন এবং তার ভিতরে নিব আমরা সরি এ। দেন পরবর্তীতে আবার আমরা ইনস্পেক্টর এইচটিএমএল এ চলে আসলাম। দেন পরবর্তীতে আছে ব্যানার মিডল, ব্যানার মিডল এর ভিতরে ইমেজ আছে, জাস্ট এটাকে আমরা ব্যানার মিডল। দেন এখানে IMG আবার ইনডেক্সড এইচটিএমএল এ, দেন এখান থেকে ব্যানার রাইট, দেন এখানে আছে ULLIAI। ওকে তো এখানে আমরা যদি এটাকে নেই ব্যানার রাইট, দেন ডুপ্লিকেট ULLIA, দেন এখানে আবার আই, এখানে আমাদের সব ক্লাসগুলো অ্যাড করে নেওয়া হয়ে গেছে। পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে এখন আমরা এটার ফন্ট সাইজটা আমরা দেখি কত নিয়েছি, 50 পিক্সেল। তো আমরা এখান থেকে ফন্ট সাইজ 50 পিক্সেল, H2 ফন্ট সাইজ 50 পিক্সেল। তো আমরা দেখি এখানে কাজ হচ্ছে কিনা, এখানে কিন্তু বড় হয়ে গেছে। দেন পরবর্তীতে আমাদের পিটা আমরা কত নিয়েছি, 18 পিক্সেল পাডিং নিয়েছি। আমরা এটা কপি করে নেই এখান থেকে, তো এখানে দেখতে পাচ্ছেন ফন্ট সাইজ 18 পিক্সেল, পাডিং উপরে 30 পিক্সেল এবং ডান পাশে 0, নিচে 15 পিক্সেল এবং বাম পাশে 0। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে উপরে একটু গ্যাপ হয়েছে, তা আমি এখানে যদি আপনাদের দেখাই, এই দেখতে পাচ্ছেন এটা কমিয়ে দিলে বাড়িয়ে দিলে কি হচ্ছে। এখন আমাদের কল টু অ্যাকশন বাটনের কাজটা করতে হবে। তো এখানে আমরা দেখি এখানে আমরা কি নিয়েছি, এখানে পাডিং নিয়েছি 10 10 20, ব্যাকগ্রাউন্ড এটা ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কপি করে নেই, বর্ডার রেডিয়াস 50 পার্সপিক্সেল, তো এটা আমরা নিয়ে নেই এখানে। এখানে কল টু অ্যাকশন বাটন, এই যে এখানে বাটন এ, এটা কোথা থেকে আসছে, এখান থেকে আছে বাটন এ। তো এখানে আমরা যদি লিখে দেই পাডিং 10 পিক্সেল বাই 20 পিক্সেল, উপর নিচে 10 পিক্সেল, ডানে বামে 20 পিক্সেল, এবং ব্যাকগ্রাউন্ড কালার আমরা কপি করে নিয়েছি যেটা, সেটা কালার কালার FFF সাদা, ফন্ট ওয়েট বোল্ড মোটা হয়ে যাক, এবং বর্ডার রেডিয়াস 50 পিক্সেল হয়ে গেল। এখানে হয়তো বা 15 পিক্সেল করে দিলে হয়তো বা বেটার লাগবে, এবং ডানে বামে আরেকটু বাড়িয়ে দেই 30 পিক্সেল। তো এটাকে আমরা কম্পোনেন্টটাকে কপি করে নিব, বাটন এ এটা হয়তো আমার ইমেজের জন্য দেখা যাচ্ছে না। ওকে দেন পরবর্তীতে আমরা এখান থেকে আর একটা সমস্যা রয়ে গেছে, দেখতে পাবেন এখানে এখানে কিন্তু এই যে সরে আসছে এই বাটনটা, তাই না? এটা সরে আসার কারণটা হচ্ছে আমরা এখানে যদি বাটনের উপরে ধরি তাহলে আমাদের এখানে
দেখি এখানে পাডিং কি বেশি হয়েছে না মার্জিন, পাডিং জিরো দিলে আমাদের বাটনটা ঠিক হয়। তাহলে আমরা এখানে বাটন যে আমাদের ক্লাসটা আছে এখানে পাডিং জিরো দিলাম, তাহলে কি ঠিক হচ্ছে? হ্যাঁ ঠিক হয়ে গেছে। দেন এখানে আমাদের ইমেজটাকে ধরতে হবে, তো ইমেজটা ধরার জন্য ব্যানার মিডল ইমেজ, এটা কোথা থেকে আসছে? এটা আসছে ব্যানার মিডল ইমেজ। এখানে আমরা উইথ 100% যদি করে দেই তাহলে ঠিক হয়ে যাবে। এখানে 100% উইথ হয়ে গেছে, যেখানে যদি ধরি আমি দেখতে পাচ্ছি এখানে উইথ 100%। এটা যদি আমরা অফ করে দেই এরকম আছিল, এরকম হয়ে গেছে উইথ 100% দেওয়ার পরে। দেন পরবর্তীতে আমাদের এখানে এই যে ইউএল এর যে লিস্ট আইটেম গুলার যে এই যে ডট গুলো আছে এটা আমরা মুছে দেওয়ার জন্য আমরা এলআই তে গিয়ে লিস্ট স্টাইল নান দেখতে পাবো। এখন এখানে আমাদের লিস্ট স্টাইল গুলো চলে গেছে। দেন এখান থেকে আমরা এটাকে আমাদের রাইট করে নিব। দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা ব্যানার রাইট করে দেই, ব্যানার রাইট এর ভিতরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাম পাশে আছে, এটা যদি আমরা টেক্সট লাইন সেন্টার অথবা রাইট করি তাহলে কিন্তু ডান পাশে চলে যাবে। তো এটা করার জন্য আমাদের ওকে, সো তাহলে আমরা এটাকে আমরা আইটাকে আগে প্রথমে ই করে নেই, একটু ফন্ট সাইজ 25 পিক্সেল একটু বড় করে দেই, 30 পিক্সেল, পাডিং দিয়ে দেই 15 পিক্সেল বাই 20 পিক্সেল, কালার আচ্ছা কালার রেড দিয়ে তারপরে আমরা কালারটাকে এখান থেকে কপি করে নেই। তো হয়ে গেল, কালারটাও নেওয়া হয়ে গেল। দেন এখান থেকে আমরা এই কার্ডটুকু কপি করে নেই, 41 নাম্বার লাইন, তো এখানে 41 নাম্বার লাইন এটাই, তো আমরা এখান থেকে এটা বসিয়ে দিলাম। তো পরবর্তীতে আমাদের এখন এই এটাগুলোকে সবগুলোকে এরকম ভাবে সুন্দরভাবে বসাতে হবে। এখন আমরা এটাকে দেখলে কিন্তু উপর থেকে ও মাই গড এত লং, আচ্ছা আমরা জুম করে নিয়েছি সেই জন্য, রিসেট ওকে। এখন আমরা এইগুলোকে নিচের দিকে নামানোর জন্য আমরা কি ব্যবহার করতে পারি, পাডিং অথবা মার্চিং যেটাই ব্যবহার করি, আমরা এটাকে আরো করি। আমরা আবার আমরা ইন্সপেক্ট এলিমেন্টে গেলাম, দেন এখান থেকে আমরা এটাকে আচ্ছা আমরা একটা ট্রাই সিস্টেম করি, আচ্ছা এটাকে যদি আমরা হাইট 100% ভিএইচ দেই, অ্যালাইন আইটেম সেন্টার দেই, ডিসপ্লে ফ্লেক্স দেই তাহলে কি হয়, 100%। তো গাইজ বুম, অল মিডল, সবকিছু মিডলে চলে আসলো। এখন যদি আমরা দেখি এটা আমরা কোথায় নিয়েছিলাম, ব্যানার এরিয়ার ভিতরে, তো এটা আমরা সম্পূর্ণটা ব্যানার এরিয়াটা কেটে দেন এটাকে চলে আসলো এখানে। এখন এটাকে যদি আমরা নিচের দিকে নামাই যে সেটা অবশ্যই আমরা পারবো ইজিলি, খুব সহজেই। এটাকে আমরা ব্যানার রাইটটাকে ধরে তাহলে আমরা পাডিং যদি দিয়ে দিই উপরে আমরা 50 পিক্সেল, আচ্ছা এখানে আমরা পিক্সেলে অনেক 10 ভিএইচ, আচ্ছা আমরা ব্যানার রাইটটাকে আমরা 10 ভিএইচ করলাম পাডিং। আরো নিচে নামাতে চাইলে সেটা আমরা করতে পারি, 20 দিয়ে দিব ব্যানার রাইট, ওকে ব্যানার রাইট 20 ভিএইচ, তো এখানে 20 ভিএইচ চলে আসলো। এটাকে যদি আমরা নিচে নামাতে চাই তাহলে সেম প্রসেস, তো এখানে আমরা এটাকে মার্ক আগে ধরে নেই, দেন এখানে আমরা ব্যানার লেফটটাকে নিব, তো ব্যানার লেফট বাটনটা তো ব্যানার লেফট এর ভিতরে থাকার কথা, কিন্তু দেখতে পাচ্ছেন বাটনটা কিন্তু ব্যানার লেফট এর ভিতরে নাই। সো আমরা এটাকে দেখি বাটনটা নাই কেন, ব্যানার লেফট এই টিপটা আমরা শেষ করব বাটনের নিচে, সো এখান থেকে আমরা যদি পাডিং 20 পিএইচ হয়তো এখানে একটু কমিয়ে দিতে হবে, 10 ভিএইচ বেটার হয় ব্যানার লেফট,
ব্যানার লেফট, ব্যানার লেফট ফর ডট এক্স। এখানে আমরা কমিয়ে দিয়ে 10 করে দেব, তো ফাইনালি চলে আসলো। দেন এখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন কল টু অ্যাকশনের বাটনের নিচে একটা দাগের মতো চলে আসছে, এটা ছড়ানোর জন্য আমরা ই হোভার, সরি, দেন এখানে দিব আমরা, ওকে, এখানে দিব কি দিব, টেক্সট ডেকোরেশন নাম, তো সবকিছু এভরিথিং ইজ ওকে। তো দেখি এখন চাইলে যদি আমরা যদি অন্য একটা ইফেক্ট অ্যাড করে দেখার চেষ্টা করি অ্যাড হয় কিনা, শিওর না, দেখি। ওয়াও, ওই অ্যাড হচ্ছে না, যাই হোক, তো গাইস আজকের মতো ভিডিওটি এতটুকুই ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন।